বাংলাদেশে চোরদের সরকারে দেয় কিন্তু সরকারে চোর দমন করতে পারে নাই। চোর যদি দমন করতে পারত তাহলে গরিবে খাইতে আরত, চোর দমন করতে পারে নাই। এই যে লকডাউন ডকে আছে, এই যে লকডাউন ডকে আছে, এমন কোন মেম্বার চেয়ারম্যান নাই যে 220 বছরের কামাই না কামাই রাখছে। সরকারে এখন যেটা আছে 1.5 টাকা, সেটা 6 টাকা করুক আল্লাহ রাখবে। 1.5 টাকাটা 6 টাকা করুক, এরপরও গরিব আল্লাহ বাঁচাই রাখবে, গরিব মরবে না, গরিব মরবে না। 10 টাকা চাউলের বছরে যা মরার মরছে, এখন যদি 150 টাকা চাউলের কেজি হয় 200 টাকা, তাও গরিব মরবে না। আর হেরা চিনতেই করবে না, ডাকাতেই করবে না, লুটও করবে না, কারণ হেরা চুরি করবে না, ডাকাতি করবে না, কেন ডরে, কেন খাইব। এক জায়গায় ইতে যাবে না মানুষ জাতের ভয়তে, গরিবের স্বার্থের দিকে হিনতে চায় না কেউ, কারণ হেন দিকে চকে ভাড়া আছে 70 টাকা 80 টাকা। হ্যাঁ, যদি 70 টাকা 80 টাকা ভাড়া আছে, কয় 50টা ভাড়া হবে আইসি গেছি। সরকারের যদি ভাড়া 1 টাকা, পাবলিকে জনগণের দোকানদারেরা ভাড়ায় 10 টাকা, 1 টাকা 2 টাকাও না 10 টাকা। হ্যাঁ, চাল টোল কিনতে গেলে এক দোকানে দেই 60 টাকা, আর এক দোকানে দেই 5-50টা, আর এক দোকানে দেই 65 টাকা, এই একই চাল। দোকানদের তো আমাকে ওই হইব, বেচারা হইবে কি? আমরা তো ফকিরনির পোলা, আমরা তো ফকিরনির পোলা, এই জন্য আমাকে হয়। আর যদি জমিদার থাকতাম, সিটেরি বাটপারি করতে পারতাম, তাইলে আর হইতো না। গরিবের আল্লাহ যে কদিন রাহার রাখবে, যখন ডাক দেবে চলে যাওয়া লাগবে, আর থামাথামি নেই, আর খারাই নেই। আল্লাহ যেমনি চালায় এমনি চলি ফিরি খাই লই। সারা বিশ্বে আমাকে বাংলাদেশের মতো এইরকম না, আমাকে বাংলাদেশের মতো এইরকম না। গাড়িতে গড়িতে এখন তেল রে চিনি রে ইডার ওডারে দিয়ে দিতে দিয়েছে। হ্যাঁ, কিন্তু গরিবই দেয় পায় না। এই যে জমিদার আছে, হেরা 5 নাম 6 নাম 10 নাম দিয়া হেয়ার পর লইয়ে জায়গা। সরকারের দিতে আছে ঠিকই, সরকারের ধার যদি করণের করতে আছে দিতে আছে, কিন্তু গরিবের ইতে যায় পোষে না। বাংলাদেশে শিল্পপতির আমি কই চোরেরা ভোগ করে, শিল্পপতি মনে বোধ হয় বুঝি না বেশি। কাকা, ভারতে আমি যাই নাই, তবে কিছু কিছু লোকের দ্বারা শুনছি দাম বাড়ে। হ্যাঁ, কিন্তু আপনার ঘরে 5 জন লোক আছে, 5 জন লোকের সংসারে যেটু লাগবে দৈনিক, ওটুকু আপনারা দেবে, আর বেশি দেবে না। আর বাংলাদেশে 1 বছরের দাম কিনে লইয়ে যাই ঘরে উঠবেন। আমরা হাজার কইলেও আমাকে কোথাও পূজাও লাগবে না, কোনো কামেও লাগবে না, না কোনো পুজো হলো, কোনো পুজোই লাগবে না। বলো নাই, বলতে বলতে কম বলা হয় নাই। যার যার স্বার্থের দিক হয়ে যায়, গরিবের স্বার্থের দিক কেউ চায় না।